নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সোনালিস ট্রাভেল এন্ড লাইফ এই ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ট্রাভেল ব্লগে। আজকে 27 মার্চ, আজকে আমরা পহেলগাঁও এবং কাশ্মীরকে বিদায় জানিয়ে সবাই এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। আমাদের গাড়ি এসে গেছে, আবার নিশ্চয়ই কখনো আসবো এই সুন্দর জায়গাতে, আবার নতুন কিছু মেমোরি ক্রিয়েট করে নিয়ে যাব। আজকের এবারের মতন এখানেই, বাকি জার্নিটাও আশা করি দেখাবো। দেখালে 27 মার্চ 2023 আমাদের ফ্লাইট ছিল 11:40 নাগাদ শ্রীনগর এয়ারপোর্ট থেকে, এবং আমরা পহেলগাম থেকে বেরিয়ে পড়েছিলাম ভোর 6:30-6:30 মধ্যেই, এবং যেতে যেতে শেষবারের মতো ক্যামেরা বন্দি এবং হৃদয় বন্দি করছিলাম কাশ্মীরের এই দিগন্ত বিস্তৃত সৌন্দর্য। এখন সিকিউরিটি চেকিং সব কিছু ডান, আমরা এয়ারপোর্টে গেট নাম্বার 4-এর কাছে এসে ওয়েট করছি। এখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে ফার্স্টে দিল্লি, দিল্লিতে 5.5 আওয়ার্স মতো লেওভার আছে, তারপর ওখান থেকে আবার 6:40 সন্ধেবেলায় ফ্লাইট ছাড়বে, কলকাতায় পৌঁছাবে 8:50-এ। তো একটু টাইম লাগবে, বাট ঠিক আছে, এই আর কি কাছে শ্রীনগর এয়ারপোর্ট, যে গেট নাম্বার 4-এর কাছে এইসব পিছনে ফ্লাইট দাঁড়িয়ে আছে, এরপর আমরা এসে পৌঁছালাম দিল্লি এয়ারপোর্টে, এবং যেহেতু আমাদের হাতে প্রায় 5.5 ঘন্টা মতো টাইম ছিল, তাই আমরা একটি প্রিপেড ট্যাক্সি ভাড়া করে এয়ারপোর্টের বাইরে এসে চলে গিয়েছিলাম একটি নিয়ার বাই রেস্টুরেন্টে দুপুরবেলা লাঞ্চ সারতে। এই ফাঁকেই বলে রাখি যে পহেলগাম মার্কেট যেখানে আমরা ছিলাম সেখান থেকে শ্রীনগর এয়ারপোর্টের ডিস্টেন্স প্রায় 91 কিলোমিটার মতো, আসতে সময় লাগে 2.5 ঘন্টা, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাতে সময় মতো আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। আমরা এখন এসেছি দিল্লিতে, দিল্লিতে একটা রেস্টুরেন্টে এসেছি খেতে, আমাদের আরাভালি ভ্যালি বলে একটা রেস্টুরেন্টে, বেশ ভালো। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে কাছাকাছির মধ্যে রেস্টুরেন্টটা আছে, ওখানে এলাম, এসে এখন একটু লাঞ্চ করে আবার আমাদের ফ্লাইট আছে 6:40-তে দিল্লি টু কলকাতা, সেটা আমরা 6:30-এর মধ্যে পৌঁছে যাবো এয়ারপোর্ট। তো বাকিটা আবার ওখানে সিকিউরিটি চেক করে আবার বোর্ডিং হবে। তো এখন এইখানে এসে জায়গাটা খুব সুন্দর, এটা আমার ফার্স্ট টাইম দিল্লি আসা, তো ভালো সিটিটা যেটুকু দেখলাম খুব ব্যস্ত শহর, অবভিয়াসলি আমাদের ভারতের রাজধানী বলে কথা, কিন্তু খুব ট্রাফিক বেশি। সামনেই এলাম, বেশি খুব একটা দূর যাইনি, তাও একটু দেখাতে হলো, এটাই ভালো লাগছে। যাই হোক, এখন খাবার আসলে খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট বোর্ডিংয়ের জন্য দিল্লি টু কলকাতা, লাঞ্চ করে তারপরে এলাম, বেশ প্রচুর রাশ ছিল এয়ারপোর্টে, দিল্লি এয়ারপোর্টে রাশ তো হবেই, দ্যাটস ভেরি অবভিয়াস। তো এখন আমরা যাচ্ছি, আমাদের সিকিউরিটি চেকিং ডান, এখন আমাদের ফ্লাইট 6:40-তে, উই হ্যাভ এনাফ টাইম অ্যান্ড উই আর প্রসিডিং টু গেট নাম্বার 55-এ আমাদের দিয়েছে ডিপার্চার, যেটা বোর্ডিং, গেট নাম্বার 55-এর দিকে যাচ্ছি, অনেকটা হাঁটতে হচ্ছে, এটা ইউজ করছি, এটাই হচ্ছে আপাতত আপডেট। আর ফার্স্ট টাইম দিল্লিতে এলাম, আর বাইরে যাওয়া হলো, বাট এখানে খুব স্ক্যামস হয়,
এয়ারপোর্টের বাইরে যে ট্যাক্সিটি ভাড়া করে আমরা গেছিলাম রেস্টুরেন্টে, সেটি অলরেডি প্রিপেড ট্যাক্সি এবং আমরা 500 টাকা জমা দিয়ে গেছি। কিন্তু আসার পর ড্রাইভার যিনি ছিলেন তিনি আবার আমাদের থেকে জবরদস্তি 500 টাকা নিলেন, এবং জানি না সেটা কেন নিলেন, বললেন এরকমই নাকি নিয়ম। তো স্ক্যাম হলো, যাই হোক কিছু করার নেই। আপনারা যখন ফিউচারে ঘুরতে আসবেন অবশ্যই খেয়াল রাখবেন যে খুব ট্যাক্টফুলি এবং একটু সতর্ক হয়ে থাকাটাই ভালো আর কি। জার্নি শেষ হলো, এখন আমরা এয়ারপোর্টে সব লাগেজ কালেক্ট করে মা নিয়ে যাচ্ছে বেরোচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে, এখন সোজা ব্যান্ডেল। এখানে আমাদের জার্নি শেষ হলো, এবং শেষ মানে একটা নতুন শুরু। তো খুব শিগগিরই আবার হয়তো অন্য কোনো জায়গায় দেখা হবে আপনাদের সকলের সাথে। এবার মতো জার্নি এখানেই শেষ। উই হ্যাড এ গ্রেট ট্যুর, আশা করি আপনারা সবাই দেখেছেন ব্লগগুলো, আপনাদের সবার ভালো লেগেছে। অ্যান্ড কিপ সাপোর্টিং, কিপ সাবস্ক্রাইবিং, থ্যাংক ইউ সো মাচ।